নবীন শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি প্রায়োগিক শিক্ষায় উৎসাহিত করতে প্রতি সেমিস্টারের মতো এবারেও আয়োজন করা হয় অ্যাপ্রেন্টশিপ ডে ফল 2020। গত 14ই নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি বিভাগের পুরনো শিক্ষার্থী এবং শিক্ষকেরাও অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় প্রধান অধ্যাপক জুন উইলিয়াম হেনিলো স্বাগত বক্তব্য রাখেন। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল এবং প্রায়োগিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। To develop your skill sets to the fullest, the department not only established an internship program, it has also instituted an apprenticeship program. বর্তমানে ইউল্যাব টিভি, দ্য ইউল্যাবিয়ান, সিনেমাস্কোপ সহ 7টি শিক্ষানবিশ কার্যক্রম চালু রয়েছে। শিক্ষানবিশ কার্যক্রমগুলোর প্রতিনিধিরা নবীন শিক্ষার্থীদের সামনে তাদের পরিচয় তুলে ধরেন। ইউল্যাব টিভি ইজ দ্য ফার্স্ট ক্যাম্পাস বেসড টেলিভিশন স্টেশন ইন বাংলাদেশ। ইট ওয়াজ লঞ্চ back in 2013. This is an apprenticeship program under the Department of Media Studies and Journalism, ULAB. It is run by the current students of ULAB. So students from any department can join us. একই সাথে নিজেদের কালের অভিজ্ঞতা ও সফলতার গল্প ভাগাভাগি করেন। Visit us when the university reopens. শিক্ষানবিশ কার্যক্রমগুলোর প্রতিনিধিরা মনে করেন, দক্ষ মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে গড়ে ওঠার জন্য তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি প্রায়োগিক শিক্ষার প্রয়োজন রয়েছে। যদি কোনো জ্ঞান পুঁথিগতভাবে অর্জন করার পাশাপাশি হাতে কলমেও অর্জন করা যায়, তাহলে তার পরিপূর্ণতা অনেকাংশে বৃদ্ধি পায়। একজন ফিল্ম মেকার বা একজন জার্নালিস্ট হতে গেলে বা সাংবাদিক হতে গেলে আপনার যা যা করা প্রয়োজন এখান থেকে আপনি তা শিখতে পারেন। প্রায়োগিক শিক্ষা কর্মজীবনে কিভাবে ভূমিকা রাখে সেটা নিয়ে কথা বলেন প্রাক্তন শিক্ষার্থীরা। জয়েন লাইক আ নাম্বার অফ অ্যাপ্রেন্টশিপ প্রোগ্রামস, ডোন্ট জাস্ট স্টিক টু ওয়ান থিং, দ্যাট ওয়ে ইউ ক্যান গেইন আ রেঞ্জ অফ স্কিলস। প্রত্যেকদিন কিছু না কিছু ইউল্যাব টিভি থেকে শিখেছি, সেটা ম্যানেজমেন্ট থেকে হতে পারে, সেটা নিউজ থেকে হতে পারে, সেটা একটা টিভি স্টেশন চালানোর ক্ষেত্রে যেগুলি দরকার সেটা হতে পারে। অনুষ্ঠানের শেষ ভাগে শিক্ষানবিশ কাজে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এরপর বর্তমান শিক্ষার্থীদের সঙ্গীত আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মাহিন আরাফাত, ইউল্যাব টিভি।